জায়গায় মোটামুটি সব ধরনের কাস্টমারই আসে, স্টুডেন্টরাও আসে, চাকরিজীবীও আসে, বিভিন্ন জেলা পর্যায়ের কাস্টমারও আসে। এবার শীতের তেমন একটা সুবিধা মনে হইতেছে না, বেচা বিক্রি খুব খারাপ, কোনো রকম চলে ফিরা যাওয়া। কাস্টমার আছে, শীত অনুযায়ী দেখা গেছে একটু কম, ঠান্ডা আমাদের এখান থেকে পরে নেই, সিজনটা ওরকম হয় না, এখান থেকে বেচা কিনা ওরকম লাগে না। সিজন সময় দেখা গেছে মোটামুটি আমাদের ভালো বেচা কিনা হয় এখানে, কারণ সারা বাংলাদেশের মধ্যে এখানে জিপিওতে দেখা গেছে ব্লেজার বিক্রি করে, এটা সবাই জানে, খুব একটা ভালো না আর কি। মানে গত শীতের তুলনায় দেখা যায় এই সময় গতবার দেখা যায় আমাদের পার ডে সেল ছিল 30-35 হাজার টাকা অ্যাভারেজ ছিল আর কি, এখন দেখা যায় 15 হাজার 18 হাজার এরকম নেমে গেছে আর কি। এখানে খুবই ভালো মানের ব্লেজার, খুব মানে স্ট্যান্ডার্ড ব্লেজারগুলো আমি সুলভ মূল্যে পাচ্ছি, খুবই কাপড়ের মানও ভালো, কাপড়গুলো স্ট্যান্ডার্ড এবং ফিটিং, যেটা আমি ব্লেজার বানালে যেমন পাবো তার চেয়ে অনেক স্ট্যান্ডার্ড পাচ্ছি এবং নির্ধারিত অনেক কম প্রাইসের মধ্যে। এখান থেকে দাম তো অনেক কম আর এখানে মানগুলো মোটামুটি ভালো আর কি, যেতে গেলে বিভিন্ন ফ্যাক্টরি মাল আসে সেগুলোতে, কারণ তাদের খরচ কম, এখানে তারা কম দিতে পারে, তারা কম বিক্রি করতে পারে, আর মালও খারাপ না, ভালো, যথেষ্ট করে দামও কম আছে আলহামদুলিল্লাহ।